এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, কি অবস্থা এখন? দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা ব্যাপী ব্ল্যাকআউটের সমাপ্তি ঘটেছে এবং তারই সাথে শুরু হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা। আজকে দুপুর ২টা ৪ মিনিট থেকে জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে ঢাকাসহ বিভিন্ন জেলাতে যেই হঠাৎ যেই ব্ল্যাকআউট হয় তার প্রভাব কিন্তু পড়ে নগরীর পূজা মণ্ডপগুলোতে, এবং যার ফলে নগরীতে যে ২৪১টি পূজা মণ্ডপ রয়েছে তাতে স্থবির হয়ে পড়ে মহানবমীর আনুষ্ঠানিকতার যে পূজা অর্চনা এবং ভক্তদের যে দেবী দর্শন তার সব কিছু কিন্তু স্থবির হয়ে পড়ে। এবং সাড়ে ৬ ঘন্টা ব্যাপী মন্দিরগুলোতে কিন্তু যেহেতু বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, সেহেতু যারা রয়েছেন দেবী প্রতিমারকে দেখতে আসা যারা দেবী ভক্ত তাদের কিন্তু প্রচণ্ড গরমে তাদের অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে, বিশেষ করে যারা নারী এবং ছোট শিশু এবং যারা বয়স্ক রয়েছিলেন তারা কিন্তু তাদের কষ্টের কথা বলছেন। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে যে উৎসাহ উদ্দীপনা এবং একেবারে স্বস্তির সাথে তারা উদযাপন করছিলেন শারদীয় দুর্গোৎসব, তাতে আজকের যে সাড়ে ৬ ঘন্টা ব্যাপী যে ব্ল্যাকআউট হয়েছে তাতে কিন্তু তাদেরকে হঠাৎ করে এই ভোগান্তির মুখোমুখি পড়তে হয়েছে। পুরোহিত ঠাকুর আমাদের বলছিলেন যে ব্ল্যাকআউট হওয়ার কারণে কিন্তু সন্ধি নবমী এবং দশমী তিথির যে সন্ধিক্ষণে যে সন্ধি পূজাটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু বিলম্বিত হয়েছে। এবং যেখানে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে সেখানে কিন্তু এই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কিন্তু সেখানে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত হয়েছে এবং তার পরপরই কিন্তু সেখানে পুরোহিত ঠাকুর বিলম্বিত হলো যে সন্ধি পূজাটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে সেহেতু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আলোকজ্জ্বল হচ্ছে দেবী দুর্গার প্রতিমা, এবং পাশাপাশি মঞ্চের আশপাশে যারা দেখছি যে দেবী ভক্ত সনাতন ধর্মাবলম্বীর যারা রয়েছেন তারা কিন্তু একেবারে পুনরুদ্যমে তাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং আবার যে তাদের যে শারদীয় দুর্গোৎসবের যে চিরচেনা রং সেটিতে কিন্তু তারা উদযাপন করছেন। তো আসলে সাড়ে ৬ ঘন্টা ব্যাপী ব্ল্যাকআউটের কারণে মহানবমীর আনুষ্ঠানিকতা এবং আচার অনুষ্ঠান কিংবা শারদীয় দুর্গোৎসব উদযাপনের সাময়িক ভোগান্তি হলো, এখনও কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। নগরী সহ যে সকল মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত হয়েছে এবং তাই মণ্ডপগুলোতেও মহানবমীর আনুষ্ঠানিকতা আগের মতোই চলছে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নবমীর খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে।